হাইকোর্টের নির্দেশে ধামরাইয়ে বিভিন্ন স্থানের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকসেদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে ওইসব ইটভাটার মালিককে কয়েক লাখ টাকা জরিমানাও করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সম্প্রতি ঢাকার আশেপাশে সকল প্রকার অবৈধ ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট।